আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এখন আমাদের গ্রামের বাড়িতে আছি। গ্রামের বাড়ি এটা হচ্ছে আমার খালামুনিদের বাসা। তো ওনাদের বাসার কাজ চলতেছে, তো এইটা ভিডিও করছে। আর এখানে হচ্ছে গেলো আমাদের বাসার পাশে একটা অনেক বড় জমি আছে, ওই জায়গায় ভিডিও করছিলাম। অনেক সুন্দর বাতাস এই জায়গায়। আর এটা হচ্ছে আমার খালামুনির ভাসুরের ঘর। এটা হচ্ছে আম গাছ, আমরা আম ভর্তা খাবো। তার আগে ভাবছিলাম একটু এই গাছের থেকেই আম পাড়ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে রাখি। গাছের আমগুলো খুবই টক ছিল, তো আমরা ভর্তা বানানো শেষ, এখন সবাই আর কি খাইতে নিছিল। তো কাড়াকাড়ি করতেছে, তো মাত্র আর কি লবণ দিল, তো এখন সবাই কাড়াকাড়ি করে নিয়ে যাইতেছিল। তো আমার ভাবি আর বোন দিতেছিল, যে আর সবাইকে দিতেছিল, কিন্তু সবাই কাড়াকাড়ি করে নিয়ে যাইতেছিল, তো আটকায় রাখতেছিল এই জায়গায়। এখানে আমার ভাইয়ের ছেলে জিসান সবচেয়ে বেশি আমের ভর্তা খাইছিল আর কি, সবার থেকে কাড়াকাড়ি করে নিয়ে গেছিল এই জন্য। আর আমি কোনো আম ভর্তা পাইনি, আমি যেটা হাত পাইতা বৈশা ছিলাম, তাই আমি এমন একটা হাসি দিছি যে পুরা দুনিয়া কাইপা গেছে। আসলে আমরা যখন গ্রামে আসি, তো গ্রামে আর কি যে মজাগুলো করি ওগুলো সবসময় মনে থাকে। তো এই জায়গার যা যা করছি সবগুলোই অনেক মানে স্মৃতি হিসেবে থেকে যাবে। তো আমি তো হাসতে হাসতে পুরো শেষ। তো আমার ভাই আর কি জুবু, ও আমাদের জামার সাথে জামা আটকে দিছিল। এটা হচ্ছে আমার ভাই, উনি ভিডিও করতেছিল আমের ভর্তার।